কিরে তোর হাতে ওটা কি? একটা জিনিস তো দেখতেই পাচ্ছি, মানে খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে একটা জিনিস। কি জিনিস সেটাই তো জানতে চাইছি। দিদি ভাই তুমি কি বলো তো, বেচারা ফুলসজ্জায় বউকে একটা কিছু উপহার দেবে বলে কিনে নিয়ে এসছে, তুমি ওটা দেখতে চাইছো? না না, আমি তো সেসব কিছু জানতে চাই না। আমি শুধু মানে দেখলাম যে আমার ছেলে আজকে অনুষ্ঠানের দিন, সাজগোজ টাজগোজ না করে কাউকে না বলে কই কি একটা বিশেষ জিনিস আনতে গেছে। দেখি না বাবা, একটু দেখা না। কিছু না কি, কিছু না তবু দেখি না, কিছু না নেই দেখি। সেটা তুমি কাল সকালে জানতে পারবে মাসিমণি। আমি যাই, রেডি হয়ে আসি। রাধারানী তোর হাত এখন কেমন আছে? হ্যাঁ ছোড়দা, আমার হাত একদম ঠিক আছে। আর যতই হাতে ব্যথা থাকুক, ছোড়দার বউ ভাত বলে কথা, আনন্দ করব না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই চেঞ্জ করে আসি। আমরা একটু ওদিকটা দেখি। হ্যাঁ ওনাদের, হ্যাঁ হ্যাঁ, হাত ধরে খান চলো। কিছু সুজাতা, এত কিছুর মধ্যে তোমার আসল কথাটা মনে আছে তো? কোন কথাটা বলো তো, ঠিক মনে করতে পারছি না তো। কি আশ্চর্য, সবাই মিলে এত কিছু বললো, তুমি ভুলে গেলি? ও বাবা ভুলিনি, আমার মনে আছে ঠিকই, কিন্তু তুমি আমাকে ওসবের মধ্যে টেনো না, আমি পারবো না, আমি ঠিক ভুলে যাবো, ভুলিয়ে ফেলবো। কেন পারবে না? ওফো, তুই সিনেমা দেখনি? এই ধর্মেন্দ্র, হেমা মালিনী, অমিতাভ, রেখা, তারপর শাহরুখ, কাজল। বাবা ওসব তো সিনেমা, এটা তো বাস্তব, আমি পারবো নাকি? আরে সিনেমা তো বাস্তবেরই রিফ্লেকশন। শোনো, তুমি আবার কাউকে ভুলে দিও না এটা, এটা ওই শ্যামা নিখিলের কাছেও একটা সারপ্রাইজ। হ্যাঁ তুমি কিন্তু বাগড়া দিও না মাঝপথে। হ্যাঁ আমি তোমাদের বাগড়া দিচ্ছি, আমি বলছি যে আমি অত লোকের সঙ্গে পারবো না। সুজাতা তুমি তো দেখছি একেবারে নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ। এই শোনো শোনো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলনি, তাহলে এখন পারবে না কেন? হ্যাঁ এখন এত কিসের লজ্জা? তোমার চোখের দিকে তাকিয়ে কি আমি এক গাদা ভিড়ের মধ্যে কথা বলেছি? আমি এত লোকের সামনে পারবো না বলবেন, সত্যি পারবো না। তৈরি থেকে বলে দিলাম, পালানোর চেষ্টা করলে হবে না। জেঠমনি টাইমে চলে এসছে, ওদিকে শ্যামাও রেডি, তোমরা সময় নষ্ট করো না, যাও, ওইটাই কারেক্ট টাইম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই চল, ও তোকে একটু আলাপ করিয়ে দেবো। দেখেছিস ঢংটা? দেখেছিস একবার আদিক্ষেতাটা দেখ একবার। শুনে এই রাধা, এই কি সারপ্রাইজ দিতে পারে শ্যামা নিখিলকে? মা সেই কেসটা তো আমিও বুঝতে পারছি না। কি জানি বাবা, কি যে হয় আমি তো কিচ্ছু বুঝতে পারি না। আরে বাবা বুঝতে পারো নি তো পারো নি, তোমার এত সব বিষয় নাক গলানোর কি দরকার বলো তো? আর আমাদের তো এখন একটাই লক্ষ্য, স্পেশালি আমার, সেটা হলো আমার একমাত্র হাজবেন্ড আদিত্য চৌধুরী। এই এই হাজবেন্ড আদিত্য চৌধুরী ব্যাগের ছাতা প্রেম করছে, তোকে বলেছে কিছু? জানিয়েছে কি সারপ্রাইজ কি করছে ওরা শ্যামা নিখিলকে নিয়ে, জানিয়েছে? আরে বাবা জানাইনি তো জানাইনি, তোমার এত প্রবলেম কিসের বলো তো? আর একটা জিনিস বুঝতে পারছো না, আমারও তো একটা অভিমানের জায়গা তৈরি করতে হবে আদিত্যর কাছে, এটাই বরং ভালো। আদি এলে আমি বলবো তুমি একদম আমায় নিজের মনে করো না, তা না হলে আমাকে একবার জানাতে যে শ্যামা আর নিখিলকে কি সারপ্রাইজ দেবে, একবারও বললে না বলো। আবার হাসছো, মানে কখনো তো আমার কোনো বিষয় গুরুত্ব দিলে না। আমি তোমাকে অভিমান করার সুযোগই দেবো না। না না আদি, আমি তো মাকে এক্ষুনি বলছিলাম, তোমরা বললে না যে ছোড়দার শ্যামাকে কি একটা সারপ্রাইজ দেবে, এখনো তো আমাকে বলনি, সেই কথাটাই মাকে বলছিলাম। আমি তোমায় বলিনি কারণ তুমি সারপ্রাইজের মধ্যে ইনভলভ আছো, তাই চলো রানী এসো।
আমিও যাই না আন্টি মানে ও এই প্ল্যানের মধ্যে আছে তোমার জন্য এটা সারপ্রাইজই তুমি দেখো রানী চলো এবার এসো তাড়াতাড়ি হ্যাঁ যাচ্ছি বাই এসো যেটুনি হ্যাঁ তাড়াতাড়ি বড় মাকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ যা আসো তাড়াতাড়ি আমি যাচ্ছি আসো না আসবি আগের দিন আমরা লুকি লুকি প্র্যাকটিস করলাম না তুমি আমার কথা বুঝতেই পারছো না যেমন ধর তুই রাধারানী তোরা তো এখন মানে বিয়ে করবি হবু বউ তোর চুপ করে তো মেজদা তোমার না শুধু সবসময় আর কি বর্দা বড় বৌদি আর আমি তুই আমাদের সাথেই থাকবি বুঝতে পেরেছিস এক্স্যাক্টলি মেজদা আমরা সবাই আছি আমরা সবাই তোমার সাথে ডান্স করছি বউ নেই তো কি হয়েছে এই প্ল্যানটাকে সাকসেসফুল করবে কে তুই কি বর্দা ভাই চলে এসো এই যাচ্ছ তুমি কি ঠিক ছেলে বাবা রয়েছে এই যে তোদের মাকে নিয়ে চলে এসেছি ওই তো বাবা বাবা মা চলে এসেছে আই কি মতলব কি তোদের হ্যাঁ কেন বাবাকে দিয়ে ধরে বেঁধে আমাকে এদিকে নিয়ে এসেছিস বলতো কি এইসব চমক টমকের মধ্যে তোরা আছিস থাক না আমাকে কেন জানিস আমি সমস্ত গুলিয়ে ফেলে তোদের সমস্ত উপলেট করে দেবো আরে গুলিয়ে ফেললে কোনো টেনশন নেই তখন তো পুরো ভাঙড়া নাচবো আরে ভাষারে নাচ হয় তুমি দেখো নি হ্যাঁ ওখানে অত স্টেপ ফেপ কেউ মাথা রাখে না বাবা মা যখন বলছো ভুলে যাবে একটু প্র্যাকটিস করি না ওরে বাবা সে রিহার্সাল তোরা করিস তাতে কোনো আপত্তি নেই তো কিন্তু বড় বৌমা নিখিলের ঘরটা তো ফুল দিয়ে আলো দিয়ে সাজাতে হবে সেগুলো হয়েছে না হয়নি এখনো মা সাজানোর লোক চলে এসেছে একটু পরে সাজিয়ে দেবে ওরা তুমি একবার হলে দেখে নিও না গিয়ে হ্যাঁ সে তো দেখে নেবই আগের বার যা কাণ্ড হলো বাবা আগুন টাগুন লেগে সে এক সাংঘাতিক বিভৎস কাণ্ড এবার যেন ওরকম কিছু না হয় সকাল থেকে ঘুরছি ফিরছি একটাই কথা ঠাকুরের কাছে চেয়ে যাচ্ছি এবার যেন সব ভালোই ভালো হয় ঠাকুর ও সুজাতা তুমি এত চিন্তা করো না দেখো স্বয়ং ঈশ্বর এবার ওদের মিলনটা সুষ্ঠুভাবে করাবেন তিনি চাইছেন যে শ্যামা নিখিল এক হোক তুমি এসব চিন্তা ছেড়ে দিই বরং রিহার্সালটা করো বুঝলে হ্যাঁ এই অরুণ হ্যাঁ দরজাটা বন্ধ এত চিন্তা করছো কেন হ্যাঁ হ্যাঁ মিউজিকটা বাজিয়ে দিই তুমি কি এখন ভাঙড়া নাচবে নাকি হ্যাঁ এই তো ওরে বাবা গো এটা তোমার জন্য শ্যামা আজ তোমাকে আমি এমন একটা গিফট দেবো যেটা তুমি ভাবতেও পারবে না খুব খুশি হবে তুমি হাসিতে তোমার মুখ ঝলমল করবে আর আমি তোমাকে দেখতেই থাকবো
দেখতেই থাকব আর দেখতেই থাকব। আজ আমাদের ফুলশয্যা শ্যামা, আর আজ আমি তোমাকে এত খুশি দিতে চাই যেটা তুমি সারা জীবন মনে রাখবে। আজ রাতে তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি তোমাকে দেব শ্যামা। কিছুক্ষণ পরে এই ঘরটা ফুলে ফুলে ভরে যাবে, আর তুমি আর আমি এক হয়ে যাবো শ্যামা। এতক্ষণ তো নিচে বেশ ভালোই হইচই হচ্ছিল, হঠাৎ করে সব আজ থেমে গেল কেন? কি এমন হলো? আজ তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে শ্যামা। তোমাকেও সত্যি সত্যি এতক্ষণ বাইরে এত আওয়াজ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল, কি হলো বলো তো? একদম ঠিক বলেছো, আমিও শুনছিলাম, সাডেনলি থেমে কেন গেল বুঝতে পারছি না। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। চিন্তা করার কিছু নেই শ্যামা, চলো একসঙ্গে গিয়ে দেখে আসি। দুজন মিলে কি করা হচ্ছে?
কি কি আর করব হ্যাঁ কিছুই তো করছিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস ঠিক বা ভালো গল্প করা ভালো কিন্তু ওই দুজনের ড্রেসের কালারটা যে একই রকম হয়ে গেছে এটা আরো ভালো লাগছে আমার আচ্ছা নিখিল একটা কাজ করতে পারতি তো মানে শ্যামা যে মাথায় ফুলটা বেঁধেছে না এরকম তুই একটা বাদ্যে বাদ্যে ফুল তুই এই এই ইয়ার্কি মারা বন্ধ করবি সবসময় তুই আমার সাথে লেগ পুলিং করিস দেখ করছিস আচ্ছা আমাকে একটা কথা বল তো বল নিচে হইচই শুনছিলাম সানাই বাজছিল সাডেনলি সবকিছু বন্ধ হয়ে গেল কেন সব ঠিক আছে তো নিচে সেটা নিজে গিয়ে দেখে নে হ্যাঁ সে তো আমি নিচে গিয়ে দেখেই নেব তুই যখন এসেছিস বল না কি হয়েছে না আমি বলতে পারছি না আমাকে বলা হয়েছে তোদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য ব্যাস আমি ওইটুকুই করতে পারবো বুঝলি চলো আমার সঙ্গে হাই ফলো মি আরে আবার দাঁড়িয়ে গেল এরা না মানে সবসময় চিপকে চিপকে চল তোদের দুজনকে আমি একসঙ্গে নিয়ে যাবো এই কি হাত রে আমি বাচ্চা থাকতে পারি চারিদিকে তো অন্ধকার কেন মানে কি ব্যাপার বলতো এই মেজা ভাই মেজা ভাই মেজা ভাই কোথায় গেল আমাদের সঙ্গে তো আসছিল হ্যাঁ তাই তো কিন্তু বাইরেটা তো অন্ধকার কেন বলুন তো মানে সবাই কি একসঙ্গে বাইরে বেরিয়ে গেল কিছুই বুঝতে পারছি না চলো দেখে চলো তো দেখি অন্ধকার অন্ধকার দেখি আস্তে
Dere dim ta dim ta dere na.